বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এক্সেল এ কীভাবে অটো কারেক্ট অপশনের সুবিধা নিয়ে দ্রুত নির্ভুলভাবে টাইপ করা যায়। আমরা লিখতে ভুল করলেও কম্পিউটার তা সংশোধন করে দেবে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে অটো কারেক্ট অপশনের কাজ দেখাবো। ইচ্ছে করলে আপনারা পাওয়ারপয়েন্ট এবং এক্সেলে একই পদ্ধতিতে এই সুবিধা পেতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে থাকবেন, ভুল হলে কম্পিউটার আপনাআপনি সংশোধন করে দিবে, এটা কিভাবে সম্ভব? সুপ্রিয় ভিউয়ার্স, এটা অবশ্যই সম্ভব। মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বা টাইপের ক্ষেত্রে এটাকে বলা হয় অটো কারেক্ট অপশন। আমরা এই কাজটা করার জন্যে আমরা অফিস 2016, অফিস 2007 যে কোনোটা ওপেন করতে পারি। তো আমি অফিস 2016 এটা ওপেন করলাম। ইংরেজি টাইপের ক্ষেত্রে আমাদের কি ধরনের ভুল হয় প্রথমে আমরা একটু দেখে নেই। আপনি টাইপ করতে নিলে, যারা অনেক বেশি টাইপ করে থাকেন তাদের সাধারণত যে ধরনের ভুল হয় বা হতে পারে সেটা হলো যে আমরা অনেক সময় যখন কোনো একটা শব্দ লিখি প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করার জন্য শিফট চেপে আমরা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করতে চাই, তো সেই ক্ষেত্রে শিফট চেপে চট করে যখন ক্যাপিটাল লেটার করতে চাইব তখন অনেক সময় শিফট ছাড়ার আগে আর একটা অক্ষরে চাপ লেগে সে অক্ষরটাও তৈরি হয়, ফলে একটা ওয়ার্ডের দুটো অক্ষর ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ এরকম হতে পারে, এরকম। যেমন আমি এখানে এডুকেশন লিখছি, এখানে এই শব্দটা ভুল আছে, অর্থাৎ এই শব্দটার ই এবং ডি দুটো অক্ষরই ক্যাপিটাল লেটার আছে। আসলে হওয়া উচিত ছিল ই বড় হাতের, ডিটা ছোট হাতের। এ ধরনের ভুলকে বলা হয় ইনিশিয়াল ক্যাপিটাল, কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল। অর্থাৎ আমরা যদি চাই যে এ ধরনের ভুল হলে কম্পিউটার যেন আমাদের সেটা আপনাআপনি সংশোধন করে দেয়, সেটা সম্ভব। দুই নাম্বার ভুল হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স লিখতে নেই তখন প্রথম ওয়ার্ডটা লেখার সময় সেন্টেন্সে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, তো আমরা ক্যাপিটাল লেটার লেখার জন্য সাধারণত শিফট ব্যবহার করি, তো ভুল বশত যদি শিফট না চেপে ই চেপে ফেলি তাহলে এরকম হবে। সেই ক্ষেত্রে আমার লেখার কথা আমি লিখতে থাকব, ইটা আপনাআপনি বড় হাতের হবে। তিন নাম্বার ভুল হচ্ছে যেমন ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অর টেবল সেলস, অর্থাৎ আমরা যখন টেবিল তৈরি করি, আমি একটা টেবিল তৈরি করি, সুপ্রিয় ভিউয়ার্স মনোযোগ সহকারে খেয়াল করবেন, আমরা যখন একটা টেবিল তৈরি করি, যেমন এখানে আমি একটা টেবিল তৈরি করলাম, এর মধ্যে যখন লিখতে নেই, যেমন আমি লিখলাম এন এ এম ই নেম, এইখানে প্রত্যেকটা সেলের মধ্যে যখন কোনো শব্দ লিখব সাধারণত প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, কিন্তু আমি ভুল করে স্মল লেটার লিখছি, এটা কম্পিউটার আপনাআপনি ঠিক করে দিবে। সুপ্রিয় ভিউয়ার্স, এরপরে আসে ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ, ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, এরকম। যেমন সানডে এটা লিখব, মানডে প্রত্যেকটা বারের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় কিন্তু আমি ভুল করছি এই জন্যে স্মল লেটার, এটাও আপনাআপনি ঠিক হবে। এরপর আছে কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি, অসাবধানতা বশত যদি আপনার ক্যাপস লকটা অন করা থাকে, আপনার কিবোর্ডে এই ক্যাপস লকটা যদি অন করা থাকে সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে চাইব ঠিক তার উল্টোটা ঘটবে, তো আমরা এখান থেকে কিভাবে রক্ষা পেতে পারি? সুপ্রিয় ভিউয়ার্স, এর জন্যে আমরা ব্যবহার করব কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবল সেলস, ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ, এরপরে কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আমরা অফিস 2016 ব্যবহার করতেছি, মাইক্রোসফট ওয়ার্ডে আসছি, তো এখানে আমরা যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পরে আমরা এখানে
जाब होलो ऑप्शने ऑप्शने गेले वर्ड ऑप्शन नामे डायलॉग बॉक्स टा आसबे एखाने आमरा प्रूफिंग ए क्लिक करब प्रूफिंग सुप्रिय व्यूअर्स आपनारा देखते पाच्छेन प्रूफिंग ए क्लिक करबेन এরপরে এখানে অটো কারেক্ট অপশন এখানটায় ক্লিক করুন অটো কারেক্ট অপশন এইখানে গিয়া এরকম একটা ডায়লগ বক্স আসবে এখানে আপনি কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স অর্থাৎ আপনি কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস যদি এখানে আপনি টিক চিহ্ন দেন যদি এখানে আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনার কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি পরপর দুটো ক্যাপিটাল লেটার হয় সেটা আপনি ঠিক হয়ে যাবে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স কোন সেন্টেন্সের প্রথম অক্ষর যদি আপনি স্মল লেটার লেখেন ভুল করে সেই ক্ষেত্রে কম্পিউটার সংশোধন করে দিবে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবল সেলস টেবিলের মধ্যে যে কোনো সেলে প্রথম অক্ষর সাধারণত ক্যাপিটাল লেটার হয় আমি যদি ভুল করে স্মল লেটার লিখি সেই ক্ষেত্রে কম্পিউটার এটা সংশোধন করে দিবে ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ দিনের প্রথম অক্ষর যদি আমি স্মল লেটার লিখি সেই ক্ষেত্রে কম্পিউটার এটা আপনি সংশোধন করে দিবে এরপরে আছে কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি অসাবধানতা বশত যদি আমি ক্যাপস লক কি অন করে ফেলি এবং সেই ক্ষেত্রে আমি যদি লিখতে নেই তাহলে আমি যেটা লিখতে চাই ঠিক তার বিপরীতটা ঘটবে সেই ক্ষেত্রে আমি যখন এখানে টিক চিহ্ন দিয়ে কাজ করব তখন কম্পিউটার ক্যাপস লকটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দিবে এবং আপনার শব্দটাকেও সংশোধন করে দিবে এরপরে আছে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ সুপ্রিয় ভিউয়ার্স আমি এটা একটু পরে দেখাবো আগে এই কয়েকটা দেখে নেই এরপরে ওকে ক্লিক সবগুলোতে আপনি টিক চিহ্ন দিবেন এরপরে ওকে ক্লিক করবেন এখানেও ওকে ক্লিক করবেন সুপ্রিয় ভিউয়ার্স এখন আমি যে অপশনগুলোতে টিক চিহ্ন দিয়ে আসছি সেই সুবিধাগুলো পাবো আমরা দেখি প্রথমে আছে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালস যেমন আমি লিখলাম এডুকেশন লিখছি এখন আমি যদি স্পেস বার চাপি কিবোর্ডে স্পেস বার চাপি সাথে সাথে এই ডিটা স্মল লেটার হয়ে যাবে দেখেন আপনারা যাবে সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিবোর্ডে স্পেস বারটা চেপে দিলাম সুপ্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পেলাম ডি অক্ষরটা স্মল লেটার হয়ে গেল অনুরূপভাবে আমরা যদি একটি সেন্টেন্সের প্রথম অক্ষর স্মল লেটার লিখি যেমন আমি লিখলাম ওয়াটার ওয়াটার এখন যদি আমি স্পেস বার চাপি ডাব্লুটা আপনি ক্যাপিটাল লেটার হবে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন ডাব্লুটা ক্যাপিটাল লেটার হলো এখন আমরা যদি একটা টেবিল তৈরি করি আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করলাম আমরা জানি টেবিলের মধ্যে সাধারণত কোনো ওয়ার্ড লিখলে সেটা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় যেমন আমি এখানে লিখলাম নেম এখন যদি আমি ট্যাব দিয়ে আর একটা সেলে যাই তাহলে নেমের এন অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে নেমের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হলো অনুরূপভাবে আমরা যখন বারের নাম লিখব সুপ্রিয় ভিউয়ার্স আমরা যদি বারের নাম লিখি যেমন আমি এখানে বারের নামটা লিখব যেমন সানডে সানডে আমি যদি স্পেস বার চাপি এটা আপনি ক্যাপিটাল লেটার হবে মানডে এভাবে আমরা কম্পিউটার থেকে বিশেষ সুবিধা আদায় করতে পারি এরপর আছে কি কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি অর্থাৎ অসাবধানতা বশত যদি ক্যাপস লক কিটা অন করা থাকে তাহলে আমরা যেটা লিখব ঠিক তার উল্টোটা হবে সুপ্রিয় ভিউয়ার্স আমি লিখব এডুকেশন তো আমি শিফট চেপে ই চাপলাম শিফট ছেড়ে দিলাম ঠিক উল্টোটা হলো এখন এই ক্যাপস লকটা অন করা আছে এই ক্যাপস লকটা অন থাকার কারণেই এই ভুলটা হলো এখন যদি আমি স্পেস বার চাপি তাহলে এখানে ইটা ক্যাপিটাল লেটার হবে বাকিগুলো স্মল লেটার হবে এবং ক্যাপস লকটাও বন্ধ হয়ে যাবে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন এভাবে আমরা কম্পিউটারের কাছ থেকে বিশেষ সুবিধা পেতে পারি আপনি টাইপ করতে থাকবেন কম্পিউটার এটা আপনি সংশোধন করে দিবে এরপরে ভিউয়ার্স আমি আপনাদের যেটা দেখাইনি
সেটা হলো ফাইল মেনুতে যাওয়ার পরে আমরা এখানে অপশনে অটো কারেক্ট অপশনে আরেকটা বিষয় ছিল সেটা হলো রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ এটার একটা বিশেষ সুবিধা আছে ভিউয়ার্স সেটা হলো যে আমরা যদি এখানে টিক চিহ্ন দেই এবং এইখানে অনেক বড় বড় শব্দকে ছোট করতে পারি একটা প্যারাগ্রাফ লিখব যেই প্যারাগ্রাফটাতে অনেক বড় বড় ওয়ার্ড ব্যবহার করতে হবে আমরা ধরে নিলাম যে বাংলাদেশ শব্দটা আমাকে লিখতে হবে যেমন আমি এখানে লিখলাম বি এর পাশে লিখলাম বাংলাদেশ সুপ্রিয় ভিউয়ার্স এখানে বি লিখলাম এখানে বাংলাদেশ এখন যদি আমি অ্যাড এ ক্লিক করি তাহলে পেজের মধ্যে গিয়া যখন আমি বি অক্ষর চেপে স্পেস বার চাপ দিব তখন আপনা আপনি বাংলাদেশ হবে এরপরে এখানে লিখলাম আমি ডি এর পাশে লিখলাম ঢাকা সুপ্রিয় ভিউয়ার্স এর পাশে লিখলাম ঢাকা এটা অ্যাড করে দিলাম এরপরে আমি ওকে ক্লিক করব এখানেও ওকে ক্লিক করব এখন আমি যদি এখানে লিখতে নেই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উই লিভ ইন আমি এখানে লিখব ঢাকা তো ডি চেপে স্পেস বার দিলাম ডি চেপে স্পেস বার দিলাম ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে ঢাকা হয়ে গেছে আমি ফন্ট সাইজ একটু ছোট করে নেই এখন আমি যদি বাংলাদেশ লিখতে চাই তাহলে শুধু বি অক্ষর চেপে স্পেস বার দিলে বাংলাদেশ হয়ে যাবে এভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে বিশেষ কিছু সুবিধা আদায় করে নিতে পারি আমাদের প্রয়োজনের জন্য তো ভিউয়ার্স এই কাজটা আপনি যদি অফিস 2007 এ করেন তাহলে কিভাবে করবেন ওই একই পদ্ধতিতে আপনি কাজ করবেন যথারীতি আপনি অফিস বাটনে ক্লিক করবেন এরপর এখানে গিয়া আমরা ওয়ার্ড অপশনে যাব এরপর প্রুফিং এ ক্লিক অটো কারেক্ট অপশন এরপর আমি বাকিগুলা সবগুলাতে টিক চিহ্ন দিয়ে দিব একইভাবে আপনি কাজ করবেন তো ভিউয়ার্স এইভাবে আমরা অটো কারেক্ট অপশনের কাজগুলো করতে পারি আর বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে যদি আপনি বানান ভুল করে ফেলেন যেমন আমি এখানে লিখলাম অনেক সময় বানানের ক্ষেত্রে হয় কি যে আমাদের বানান কিন্তু খুব বেশি যে ভুল হয় সেরকম কিন্তু হয় না উচ্চারণগত দিক থেকে হয় বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমি লিখব এডুকেশন আমি এখানে লিখলাম এডুকেশন এখানে উচ্চারণগত দিক থেকে ঠিক আছে কিন্তু ডিকশনারিতে এডুকেশন বানান এরকম হয় না সঠিক বানান কোনটা সেটা আমরা দেখব তো এখন এটা শুদ্ধ করার জন্য এর উপর মাউসের ভিউয়ার্স আপনারা দেখবেন বানান ভুল লিখলে নিচে লাল রঙের আন্ডারলাইন হয় আর যদি সবুজ দাগ আসে সেটা হলো ক্যাপিটালাইজেশন অর্থাৎ একটা অক্ষর থেকে বা একটা ওয়ার্ড থেকে আরেকটা অক্ষর বা ওয়ার্ডের মাঝখানে দূরত্ব বেশি বা কম হলে তখন সবুজ দাগ আসে তো এখানে এর উপর রাইট বাটন ক্লিক করব সঠিক বানানে লেফট বাটন এভাবে আমরা বানান সংশোধন করতে পারি এই ছিল আমাদের আজকের বিষয় ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুনভাবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।